So hey guys, আমি পূজা and a big welcome to my channel Daily Diaries. তো ভাইরা আজকে হঠাৎ করে ঠিক করে যে তারা একটা আজকে পিকনিক করবে। পিকনিক বলতে হচ্ছে চাউমিন পিকনিক আর কি। তো চাউমিনটা কেমন ভাবে বানাচ্ছে তো তার জন্য তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো লেটস গো। তো দেখতেই পাচ্ছ অলরেডি ওদের কাটাকুটি প্রায় শুরু হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেব, বাট সেটার আর প্রয়োজন হয়নি, ওরা নিজেরাই দেখছি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে। আই থিঙ্ক সবাই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতে পেয়ে গেছো। ভিডিও রেকর্ডের সময় সত্যি আমি এটা নোটিস করিনি, বাট এডিটিং করার সময় শুনে আমার খুব হাসি পাচ্ছিল, বাট বেশ ভালোই লাগলো। ওদেরও তো কাজ করার সময় একটু এনজয়মেন্ট দরকার, যাই হোক আর কি। তো এবার ভিডিওর দিকে এগোনো যাক। ওরা তো কাটাকুটি সব প্রায় কমপ্লিটই করে ফেলেছে অ্যান্ড উনুনটা ধরানোর পর ওদের রান্না প্রায় শুরু হয়ে গিয়েছে। তো চলো তোমরা ভিডিওটা এনজয় করো। তো ভিডিওর মধ্যে থাকা এই যে ব্যক্তিগুলো, এনারাই উৎসাহ নিয়ে এই যে আমাদের আজকে পিকনিকটা করছে অ্যান্ড ইনি হলেন সব থেকে বড় উৎসাহী। তো আবার ফিরে আসা যাক আমাদের রান্নার দিকে, দেখা যাক রান্নাটা কত দূরে গিয়েছে। তো রান্নাটা কিছু এগোয়নি, যতটা ছিল ওখানেই পড়ে আছে। এই তো সবেমাত্র গাজর দিল, তো গাজর দিয়ে একটু নাড়াচাড়া করছে আর কি, বুঝতে পারছে না কতটা কি হলো, তো নাড়াচাড়াই করতে থাকবে। দেন অবশিষ্ট যা সব জিনিসপত্র ছিল, এই যে টমেটো আর যা যা ছিল সবই প্রায় একে একে দিয়ে দেওয়া হলো। এবার দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে এরা আবারও নাড়াচাড়াই করতে থাকে আর আমি সেটার ক্লিপ নিতে থাকি। দেন তারপর দেখা গেল নাড়াচাড়া করার বেশ কিছুক্ষণ পরে কিছুটা পরিমাণ জল এরা দিয়ে দিল। দেন আবারও নাড়াচাড়া করার পর দিয়ে দিল এই যে সানরাইজ মশলা। তো সানরাইজ মশলা দেওয়ার পর এরা চাউমিনটাকে প্রায় পুরোপুরি জলের মধ্যে দিয়ে দিল। দেন কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করার পর দিয়ে দিল এই যে টমেটো সস। তো দেন তারপর দিয়ে দিল লেবু অ্যান্ড অবশেষে সোয়া সস দিয়ে চাউমিনটাকে ভালোভাবে মিক্সড করে নেড়ে নেওয়া হলো। বাট মজার বিষয় হলো এটা যে এরা চাউমিনটাকে নাড়তে নাড়তে পুরোপুরি চাউমিনের ঘ্যাট বানিয়ে ফেলেছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, বাট আর একটা কথা, সিরিয়াসলি খেতে খুবই টেস্টি ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। তো থ্যাংকস ফর ওয়াচিং। দারুণ, এসাদের ভাগ হবে না।